ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে কাজের দাবিতে যুব মিছিল করা হয় শনিবার দুপুরে উদয়পুর শহরের রাজপথে। মিছিলে ছিলেন রাজ্যের বাম যুব নেতৃত্ব থেকে শুরু করে বামীদের প্রাক্তন মন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা। সেদিন সকাল থেকেই যুবরা দলীয় মিছিলে জমায়েত হয়ে পরে বাম যুবদের এক মিছিল উদয়পুর শহরের রাজপথে বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন বাজার এলাকা পরিক্রমা করে পুনরায় জামতলা টাউন হলের সামনে এসে মিলিত হয়। পরে এক পথসভা অনুষ্ঠিত হয় দলীয় অফিসের সামনে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বাম যুব নেতৃত্বরা বলেন, ত্রিপুরায় সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে, এছাড়া ইতিমধ্যেই অনুমোদিত সমস্ত নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা ও নেশা এবং নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। এই সকল দাবি নিয়ে এদিন একের পর এক আক্রমণ শানান ত্রিপুরার বর্তমান বিজেপির জোট সরকারকে। সেই সাথে নেশা নিয়ে আক্রমণ করতে ছাড়েননি সরকারকে। এদিনের প্রতিবাদ সভা থেকে তীব্র আক্রমণ করা হয় রাজ্যের জোট সরকারকে। বামীদের পথসভা ও মিছিলকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ যাতে না ঘটতে পারে সেদিকে লক্ষ্য রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোড় দেওয়া হয় দলীয় অফিসের সামনে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। বিপদে পরিচালিত করার জন্য প্রতিদিন এই রাজ্যের সরকার এবং বিজেপি দল পরিকল্পিতভাবে সেটার মধ্যে ভূমিকা গ্রহণ করছেন। গোটা রাজ্যকে নেশার বিপদে তৈরি করে নেশার বিপদে ভাসিয়ে দিয়ে যুব সমাজকে বিপদে পরিচালিত করছেন। আমরা বলছিলাম, এই যুব সমাজকে নেশায় এভাবে বিপদে পরিচালিত হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে এই যুব সমাজ কর্মসংস্থানের জন্য সে জায়গার মধ্যে কোন রকম কথা না বলতে পারে, তার জন্য সে জায়গার মধ্যে এই ধরনের নেশার সাম্রাজ্য আমাদের রাজ্যটাকে পরিণত করতে চেষ্টা বিজেপি সরকার চালাচ্ছে। সেই জায়গায় আমরা ডিওয়াইএফআই প্রতিবাদ জানাচ্ছি। আমরা নির্দিষ্ট করে বলছি যে আমাদের রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে শূন্যপদ যেগুলি আছে সে শূন্যপদ অবিলম্বে সরকারকে পূরণ করতে হবে। আর সরকার এই স্থায়ীভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া কিছু কিছু চালু রেখেছে, আউটসোর্সিং এর মাধ্যমে ঠিকাদারি প্রথায় এই প্রথা সরকারকে বাতিল করতে হবে। আপনারা জানেন ওই বিদ্যুৎ সংস্থা যুক্ত ফিটকো, সেটার মধ্যে প্রায় 152 কোটি টাকা রাজ্যের মানুষের কাছে থেকে তুলে রাজ্যের কোষাগারের টাকা না দেওয়া দিয়ে আজকে ফিটকো সে টাকা থেকে পালিয়ে যাচ্ছে। আর এই ফিটকোর মধ্যে যারা চাকুরিতে ঢুকেছিলেন আউটসোর্সিং পাতার মাধ্যমে, যে যুবকরা চাকুরিতে ঢুকেছিলেন হাজার হাজার যুবক, সে টাকার মধ্যে ওই গত 7 দিন আগে আবার বেকারে পরিণত হয়েছেন। এরকম অসংখ্য উদাহরণ গোটা রাজ্যের মধ্যে আছে। আরতি 7 হেভেন সুপারমার্কেট এখন আপনার শহর উদয়পুরে। আপনাদের আশীর্বাদ, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে উদ্বোধন হয়ে গেল আমাদের শোরুমে। আমাদের এখানে গ্রোসারিজ, ফ্রুটস, ভেজিস, ডেয়ারি, ফ্রোজেন ফুড, সাপ্লাইজ, গ্রেনস, কিচেনওয়্যার, টয়লেটার্স, কিডস স্ন্যাক, পেট ফুড সবকিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে। আর হ্যাঁ, প্রতিটি কেনাকাটায় 5% থেকে 50% পর্যন্ত বিশেষ ছাড়। প্রতি 3,000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় গিফটস। তাই আর দেরি না করে আজই চলে আসুন আরতি 7 হেভেন সুপারমার্কেটে। আমাদের ঠিকানা আরতি 7 হেভেন সুপারমার্কেট, প্রোপাইটার মানিক সূত্রধর, রাজারবাগ অরুণাচল সংঘের বিপরীত পাশে। যোগাযোগ করতে পারে 8787336095 এই নম্বরে।